হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আচ্ছা, হচ্ছে 4 নভেম্বর 2022, তৎকালীন ভিডিওতে 4 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করবো এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন, তো প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ফিফা 2022 বিশ্বকাপে ভারতের অ্যাম্বাসেডর করা হয়েছে কাকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, রণবীর সিং। তো সম্প্রতি বলিউড অভিনেতা রণবীর সিংকে এই 2022 সালের ফিফা বিশ্বকাপের জন্য ভারতের পক্ষ থেকে অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো আমরা জানি 2022 সালের যে ফিফা বিশ্বকাপ, এটি কিন্তু কাতারে অনুষ্ঠিত হবে। কাতারে এটি শুরু হবে 20 নভেম্বর এবং এটি চলবে 18 ডিসেম্বর পর্যন্ত। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, রণবীর সিং। 2022 সালের ফিফা বিশ্বকাপে ভারতের পক্ষে এই অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে রণবীর সিংকে, রণবীর সিং। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশ জাতিসংঘের সুরক্ষা পরিষদের প্রেসিডেন্সি গ্রহণ করবে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ঘানা। তো সম্প্রতি এই আফ্রিকার একটি দেশ ঘানা জাতিসংঘের সুরক্ষা পরিষদের বা ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের প্রেসিডেন্সি গ্রহণ করবে। তো আমরা জানি যে জাতিসংঘের যে সুরক্ষা পরিষদ বা ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, এখানে কিন্তু মোট 15টা সদস্য রয়েছে, অর্থাৎ 15টা সদস্য দেশ রয়েছে। তার মধ্যে 5টা হচ্ছে স্থায়ী সদস্য, রাশিয়া, চীন, আমেরিকা, ফ্রান্স এবং ইউনাইটেড কিংডম। তো এই 5টা হচ্ছে স্থায়ী সদস্য এবং তার সঙ্গে সঙ্গে 10টা অস্থায়ী সদস্য রয়েছে। তো এই বাকি যে 10টা সদস্য দেশ রয়েছে না, তাদের মধ্যেই কিন্তু এই প্রেসিডেন্সি বা এই যে সভাপতিত্বর যে ব্যাপারটা, এটা রোটেশন হয়। তো সম্প্রতি ঘানা এই জাতিসংঘের সুরক্ষা পরিষদের প্রেসিডেন্সি গ্রহণ করবে। তো প্রশ্নের সঠিক উত্তর হবে কি, অপশন বি, ঘানা। আচ্ছা, একটু ডিটেল দেখে নিচ্ছি। ওয়েস্ট আফ্রিকান কান্ট্রি ঘানা অ্যাজম দ্য রোটেটিং মান্থলি প্রেসিডেন্সি অফ দ্য ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল ডিউরিং দ্য মান্থ অফ নভেম্বর 2022। যেটা বললাম যে সম্প্রতি এই রোটেশন পলিসির মাধ্যমে কিন্তু ঘানা জাতিসংঘের সুরক্ষা পরিষদের প্রেসিডেন্সি গ্রহণ করবে। তো প্রশ্নের সঠিক উত্তর কি, অপশন বি, ঘানা। আচ্ছা, একটু ঘানা সম্পর্কে বলে দিই। ঘানার রাজধানী হচ্ছে আক্রা, আর ঘানার মুদ্রা হচ্ছে ঘানায়ান সেডি, আর ঘানার বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছেন নানা আকুফো আড্ডো। নানা আকুফো আড্ডো হচ্ছেন বর্তমানে ঘানার প্রেসিডেন্ট। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি 41তম শারজা আন্তর্জাতিক বইমেলা কোথায় শুরু হয়েছে? তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি, ইউএই বা সংযুক্ত আরব আমিরাত। তো আমরা জানি শারজা হচ্ছে এই সংযুক্ত আরব আমিরাতের একটি শহর। তো সেখানেই সম্প্রতি 41তম শারজা আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছে। আচ্ছা, ডক্টর সুলতান বিন মোহাম্মদ আল কোয়াসিমি, সুপ্রিম কাউন্সিল অফ মেম্বার অ্যান্ড রুলার অফ শারজা, ওপেন্ড অন টুইজডে দ্য 41st edition অফ দ্য শারজা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। তো যেটা বললাম, সম্প্রতি শারজাতেই এই, অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাতের শারজাতে এই 41তম আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছে এবং এর উদ্বোধন করেছেন কে? এর উদ্বোধন করেছেন ডক্টর সুলতান বিন মোহাম্মদ আল কোয়াসিমি। তো ইনি হচ্ছেন এই শারজার রুলার। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, ইউএই বা ইউনাইটেড আরব আমিরাত। আচ্ছা, একটু ইউনাইটেড আরব আমিরাত সম্পর্কে বলে দিই। তো এর রাজধানী হচ্ছে আবুধাবি, আর এর মুদ্রা হচ্ছে দিরহাম, আর বর্তমানে ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আমেরিকা ও কোন দেশ মিলে ভিজিলেন্স স্ট্রম সামরিক মহড়া আয়োজন করেছে? এখানে প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি, দক্ষিণ কোরিয়া। তো সম্প্রতি দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা এই দুটি দেশের সেনাবাহিনী মিলে ভিজিলেন্স স্ট্রম নামক একটি সামরিক মহড়া আয়োজন করেছে। তো প্রশ্নের সঠিক উত্তর হবে কি, অপশন বি, দক্ষিণ কোরিয়া বা সাউথ কোরিয়া। আচ্ছা, এখানে এই সাউথ কোরিয়া এবং আমেরিকা এই দুটি দেশ সম্পর্কে একটু বলে দিচ্ছি। প্রথমে ইউনাইটেড স্টেটস, এর রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি, আর এর মুদ্রা হচ্ছে ইউনাইটেড স্টেটস ডলার, আর বর্তমানে ইউনাইটেড স্টেটস বা আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন, আর ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন কমলা হ্যারিস। এরপরে যদি সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া সম্পর্কে বলি, তাহলে এর রাজধানী সিওল, আর মুদ্রা হচ্ছে ওন, সাউথ কোরিয়ান ওন, আর বর্তমানে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন ওন সুক ওয়েল। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্যে উপজাতি নৃত্য মহোৎসব শুরু হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ছত্তিশগড়। তো সম্প্রতি ছত্তিশগড়ে এই উপজাতি নৃত্য মহোৎসব বা ট্রাইবাল ড্যান্স ফেস্টিভ্যাল এটি শুরু হয়েছে। অ্যাকচুয়ালি এটি হচ্ছে 3rd ট্রাইবাল ড্যান্স ফেস্টিভ্যাল, যেটি সম্প্রতি ছত্তিশগড়ে শুরু হয়েছে। অ্যাকচুয়ালি এই সম্প্রতি 1 নভেম্বর কিন্তু এই ছত্তিশগড় রাজ্য তাদের 23তম স্থাপন দিবস পালন করেছে। 1 নভেম্বর ছত্তিশগড় রাজ্য
23তম স্থাপনা দিবস পালন করেছে এবং সেই স্থাপনা দিবস পালন উপলক্ষেই কিন্তু এই উপজাতি নৃত্য মহোৎসব বা ন্যাশনাল ট্রাইবাল ড্যান্স ফেস্টিভ্যাল এটি শুরু হয়েছে এই ছত্তিশগড়ের যে রাজধানী রয়েছে রায়পুর সেখানে। এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তিনি নিজেও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ছত্তিশগড়। অ্যাকচুয়ালি এটি শুরু হয়েছে 1 নভেম্বর এবং এটি চলবে 3 নভেম্বর পর্যন্ত। আচ্ছা, এই যে এখানে একটু বলে দিই যে আমি বললাম যে 1 নভেম্বর ছত্তিশগড় রাজ্যের প্রতিষ্ঠা দিবস। তো শুধুমাত্র ছত্তিশগড় রাজ্যই নয়, 1 নভেম্বর কিন্তু ভারতের মোট 7টা রাজ্যের প্রতিষ্ঠা দিবস। তো রাজ্যগুলো একটু বলে দিচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছি 7টা রাজ্য, ছত্তিশগড়, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, কর্ণাটকা, কেরালা এবং অন্ধ্রপ্রদেশ। তো এই 7টা রাজ্য 1 নভেম্বর তাদের প্রতিষ্ঠা দিবস পালন করে এবং তার সঙ্গে সঙ্গে 3টা কেন্দ্রশাসিত অঞ্চল যেরকম চণ্ডীগড়, লক্ষদ্বীপ এবং পুদুচেরি, তো এই 3টা কেন্দ্রশাসিত অঞ্চলও কিন্তু এই 1 নভেম্বর তাদের প্রতিষ্ঠা দিবস পালন করে। তো এখানে সঠিক উত্তর অপশন এ, সম্প্রতি ছত্তিশগড়ে উপজাতি নৃত্য মহোৎসব বা ট্রাইবাল ড্যান্স ফেস্টিভ্যাল শুরু হয়েছে। আচ্ছা, একটু ছত্তিশগড় সম্পর্কে বলে দিচ্ছি। তো কিছুদিন আগে ছত্তিশগড় সরকার মুখ্যমন্ত্রী গোবংশ মোবাইল চিকিৎসা যোজনা চালু করেছে আর সম্প্রতি ছত্তিশগড় সরকার স্বচ্ছতা হি সেবা নামক একটি ক্যাম্পেইন শুরু করেছে। আর সম্প্রতি ছত্তিশগড় সরকার হামার বেটি হামার মন নামক একটি উদ্যোগ বা ইনিশিয়েটিভ শুরু করেছে। অ্যাকচুয়ালি বিশেষ করে কলেজ এবং ইউনিভার্সিটির যে মেয়েরা পড়াশোনা করছে মূলত তাদের সুরক্ষার জন্যই কিন্তু এই হামার বেটি হামার মন নামক একটি উদ্যোগ বা ইনিশিয়েটিভ চালু করেছে ছত্তিশগড় সরকার। আর সম্প্রতি ছত্তিশগড়ের যে রাজধানী রায়পুর সেখানে এই 3rd ন্যাশনাল ট্রাইবাল ড্যান্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে। আর ছত্তিশগড়ের রাজধানী রায়পুর মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল আর গভর্নর আনসুইয়া উইক। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চল 1 নভেম্বর মুক্তি দিবস পালন করেছে? আচ্ছা, এটা নভেম্বর হবে, একটু টাইপিং মিস্টেক হয়েছে, যেটা হবে 1 নভেম্বর। তো প্রশ্ন হচ্ছে, সম্প্রতি 1 নভেম্বর কোন কেন্দ্রশাসিত অঞ্চল মুক্তি দিবস পালন করেছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, পুদুচেরি। অ্যাকচুয়ালি এই আগের প্রশ্নতেই বললাম যে 1 নভেম্বর পুদুচেরির স্থাপনা দিবস, অর্থাৎ পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের স্থাপনা দিবস বা প্রতিষ্ঠা দিবস। অ্যাকচুয়ালি এই পুদুচেরি তাদের প্রতিষ্ঠা দিবসকেই কিন্তু মুক্তি দিবস হিসেবে পালন করে থাকে। অ্যাকচুয়ালি 1954 সালের 1 নভেম্বর এই পুদুচেরি ফ্রান্সের কলোনি থেকে ভারতে যোগদান করে, তো তার ফলে সেই দিনটি তারা মুক্তি দিবস হিসেবে পালন করে প্রত্যেক বছর। তো সঠিক উত্তর অপশন এ, পুদুচেরি। আচ্ছা, একটু ম্যাপে আমি পুদুচেরি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ একটা জায়গা রয়েছে, তার সঙ্গে সঙ্গে কেরালাতে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তামিলনাড়ুতে দুটো জায়গা রয়েছে। তো এই সবগুলো মিলেই কিন্তু পুদুচেরি এবং পুদুচেরির রাজধানী হচ্ছে পন্ডিচেরি। এছাড়া পুদুচেরির বর্তমানে লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন তামিল সাই সুন্দরাজন। তো এখানে সঠিক উত্তর অপশন এ, পুদুচেরি সম্প্রতি 1 নভেম্বর মুক্তি দিবস পালন করেছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোথায় আন্তর্জাতিক নৃত্য উৎসব উদ্ভব উৎসব 2022 আয়োজন করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন এ, গোয়ালিয়র। তো সম্প্রতি মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এই 2022 সালের উদ্ভব উৎসব আয়োজন করা হয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, গোয়ালিয়র। অ্যাকচুয়ালি এটি আয়োজন করা হয়েছিল এই মাসের, অর্থাৎ এই সরি এই মাসের না, গত মাসের অক্টোবরের 29 তারিখে। তো সঠিক উত্তর অপশন এ, গোয়ালিয়রে সম্প্রতি উদ্ভব উৎসব 2022 আয়োজন করা হয়েছিল মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। আচ্ছা, এটি মধ্যপ্রদেশের গোয়ালিয়রে আয়োজন করা হয়েছিল। তো মধ্যপ্রদেশ সম্পর্কে বলে দিই, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল আর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আর গভর্নর হচ্ছেন মঙ্গুভাই ছগন ভাই প্যাটেল। সম্প্রতি কোন মহাকাশ সংস্থা সবচেয়ে বেশি শক্তিশালী রকেট লঞ্চ করেছে? সঠিক উত্তর অপশন এ, স্পেস এক্স। তো আমরা জানি স্পেস এক্স হচ্ছে আমেরিকার একটি প্রাইভেট মহাকাশ গবেষণা সংস্থা। অ্যাকচুয়ালি স্পেস এক্স এর মালিক হচ্ছেন অ্যালন মাস্ক। তো এই সম্প্রতি স্পেস এক্স সবচেয়ে বেশি শক্তিশালী একটি রকেট লঞ্চ করেছে এবং এই রকেটটির নাম হচ্ছে ফ্যালকন হেভি রকেট। তো সঠিক উত্তর অপশন এ, স্পেস এক্স। আচ্ছা, এখানে বাকি যে 3টি অপশন রয়েছে সেগুলি সম্পর্কে একটু বলে দিই। যেরকম ইসরো হচ্ছে আমাদের ভারতের, অর্থাৎ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, আর নাসা হচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা, আর জাক্সা হচ্ছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশ তাদের মহাকাশ স্টেশনে ম্যাংটিওং নামক একটি নতুন ল্যাব তৈরি করেছে? তো সঠিক উত্তর অপশন বি, সি, চীন। তো সম্প্রতি চীন তাদের যে মহাকাশ স্টেশন রয়েছে বা স্পেস স্টেশন রয়েছে সেখানে এই ম্যাংটিওং নামক একটি নতুন ল্যাব তৈরি করার কথা ঘোষণা করেছে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, চীন। আচ্ছা, চীনের যে মহাকাশ গবেষণা সংস্থা তার নাম কি?
তো চীনের মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে সিএনএসএ, অর্থাৎ চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এবং এটি প্রতিষ্ঠা করা হয় 1993-তে, আর এর সদর দপ্তর হচ্ছে বেজিং বেজিং। সম্প্রতি কোন রাজ্যে বিশ্বের সবচেয়ে বৃহত্তম পাণ্ডুলিপির গ্রন্থাগার বানানো হচ্ছে? তো সঠিক উত্তর অপশন বি, গুজরাট। তো সম্প্রতি গুজরাটে বানানো হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম পাণ্ডুলিপি গ্রন্থাগার। অ্যাকচুয়ালি আমরা নর্মাল সাধারণ যে গ্রন্থাগার বা লাইব্রেরি রয়েছে সেগুলি সম্পর্কে তো শুনি, সেখানে বিভিন্ন বই সংরক্ষণ করা হয়, কিন্তু এই গ্রন্থাগারে কিন্তু বইয়ের সঙ্গে সঙ্গে অর্থাৎ মূলত পাণ্ডুলিপিগুলি সংগ্রহ করা হবে। তো সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় পাণ্ডুলিপি গ্রন্থাগার বানানো হচ্ছে গুজরাটে, গুজরাট। আচ্ছা, গুজরাট সম্পর্কে একটু বলে দিই। তো সম্প্রতি গুজরাট সরকার কিছুদিন আগে এই দেশের প্রথম রাজ্য যারা সিনেমেটিক ট্যুরিজম পলিসি লঞ্চ করেছে, আর সম্প্রতি গুজরাটের একটি মুভি যার নাম হচ্ছে ছেলো শো বা লাস্ট ফিল্ম শো এই অস্কারের জন্য মনোনীত হয়েছিল। আর সম্প্রতি গুজরাটে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি টার্মিনালের শিলান্যাস করেছেন। এছাড়া গুজরাট প্রথম রাজ্য যারা গতিশক্তি পোর্টালে অর্থাৎ গতিশক্তি পোর্টালে প্রথম স্থান অধিকার করেছে। আর সম্প্রতি গুজরাটে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাইফ মুভমেন্ট লঞ্চ করেছেন। আর সম্প্রতি গুজরাট 100% হর ঘর জল স্টেট হয়েছে। আর গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর, গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্রভাই প্যাটেল, আর গুজরাটের গভর্নর হচ্ছেন আচার্য দেবব্রত। এছাড়া গুজরাটের যদি বিখ্যাত কিছু ন্যাশনাল পার্ক দেখি তাহলে গির ন্যাশনাল পার্ক, ভাজদা ন্যাশনাল পার্ক, ভবনগর ন্যাশনাল পার্ক, মেরিন ন্যাশনাল পার্ক। আর গুজরাটের ফেস্টিভ্যালের মধ্যে নবরাত্রি, জন্মাষ্টমী, কচ্ছ ফেস্টিভ্যাল উল্লেখযোগ্য। আর গুজরাটের ফোক ডান্সের মধ্যে গরবা, ডান্ডিয়া, টিপ্পানি, হোডো প্রভৃতি উল্লেখযোগ্য। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, তো প্রশ্ন ছিল সম্প্রতি কোন কোম্পানিকে দেশের শ্রেষ্ঠ তেল ও গ্যাস কোম্পানি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, বিপিসিএল অর্থাৎ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। তো সম্প্রতি এই ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডকে দেশের সর্বশ্রেষ্ঠ তেল ও গ্যাস কোম্পানি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এবারে আজকে তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি ইউনেস্কো কোন রাজ্যে অবস্থিত মোমলুহ গুহাকে ভারতের জিওলজিক্যাল হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এসব আজকের ভিডিও যেখানে 4 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবার, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নগুলি নিয়ে হাজির হবো। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।